ইত্যাদিতে নাচে গানে নির্মল বিনোদন দানে আমাদের ভালোবাসার টানে কিছু বিদেশি প্রফুল্ল প্রাণে অংশ নেন ঈদ অনুষ্ঠানে। এবারে দেখা যাক তারা এসে কোন পরিবেশে কেঁদে হেসে কি করছেন ইত্যাদিকে ভালোবেসে। আপনি গো দুজনের জাল তো ঘুমাইতে পাঠাচ্ছি না। এখানে যে পরিবেশ খুবই মর্ম বুঝবা খেলে হো পরিবেশ তো খারাপ হয়। তাই আপনি গুলশান বাড়ি দ্বারা একটা ফ্ল্যাট পাড়া লইতেন মেসে থাকতে হচ্ছে কেদা বাইরে। আপনি বাইরে গিয়ে এসেন মাখেন গন্ধ তো বমি আইতেছে। না বন্ধ করে রাখেন। ওই মিয়া একটু ঘুমাইতে দিবেন। সাতটা বাজে আবার ঘুম খেয়ে উঠেন। আরে রাই ডিউটি কয়রা চয় তাই আইসা ঘুমাইছি আবার দুপুরে ডিউটি আছে। আপনি গো পাই দরি একটু ঘুমাইতে দেন। না তোমাকে চিল্লা চিলি তেয়ার কমে যাইব না। ওই আমার স্যান্ডেল দিছে কেনারে কি যে ঝামেলা কুম থেকে গুইতা স্যান্ডেল পাই না পেশ পাই না চাই খালি পাই চাই। হই টয়লেটের সামনে চলি আর কি রকম গোফরান এখনো চারজন লাইন আছে। আমি তো পর ফার্স্ট টাইম কাম শাই রাইছি গোসল করছি। আলা পে কি ধরন আর কোনো বিষয় বাস্তব ফেলো না। আচ্ছা ওই বিজা গামসা তাই হ্যাঁ নেই শুকাইতে নেছে কেদারে। আমি আমি কে এই পর্যন্ত আমার চারটা গামছা চুরি হয়েছে এলাকে চোখের সামনে রাখছি। তোমার বিছানার উপরে গেও রহিম ভাই আপনি এর মধ্যে এত মনোযোগ দিয়ে পত্রিকা পড়ছেন কি করে? কুতু খাল চাকরিতে গেছে খাল এখন পত্রিকা চাকরি খুঁজতেছি। মাথায় বহু চিন্তা আপনি গো এইসব খেয়ে চাও ঢুকতেছি না। পড়েন 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 রহিম সাহেব আছে? আপনি? আমিও নাস্ত্রী। আসসালামু আলাইকুম বাবি আসেন। তুমি হঠাৎ? হ্যাঁ আপনি এই কিস্তিতে বারে যান নাই এলাকায় একটা খাতা আনছি হোগলের লইয়া খাইয়েন। মরিয়াম আমার চাকরিতে গেছে গা এ লাগে এই কিস্তিতে বারে যেতে পারি নাই। কাইন্দেন না চাকরি লাগবো না দেশে চলেন খেতে কাম করবেন তবুও দেখা শরীরে ছাড়তে পারেন। আল্লাহর ভিতর রাখতাই দুঃখলে আর বাইরে হইতে চাই না। বাইরে যে তুদি মানুষ খারায় রইছে ওর চিন্তা আছে। ও মিয়া জলদি বাইরো বাইরো কেন দুঃখে না ভাই একটু কলতে চাই পেতেন তো? করুন না আমার হাতে ব্যথা। শুনুন ভাই ভূপেন হাজারিকা কি কয়েছে শুনছেন? মানুষ মানুষের জন্য আমি চাপতেছি। তো হেনেন কালকে বাজিতে মরিচ পেশি হয়েছে আইস কিন্তু মরিচ খান দিয়েন। আচ্ছা ওদিকে চাই আলাপ নাই নিজের সবসময় হিরো মনে করে তুমি এদিকে আসো। ভালো আছো? এত দেরি যে ভেঙ্গো খাওয়া দিয়া আইতি হয় না? ও তোমার বিয়া হয়েছে বলো ফানা আছে যাও কেজের মেয়ে জ্যোৎস্নাময় কথা দিয়েছে আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে আসি আসি বলে জ্যোৎস্না বাকি দিয়েছে।
হে থা দিয়েছিলে কথা, তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। বলো তুমি এখানেতে আসতে কতক্ষণ, তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না বাকি দিয়েছে। আমার তো মনে হয় ওরে ডাক্তার দেখানো দরকার, হয় পাগল হয়ে গেছে। ওই সবসময় নিজের নায়ক ভাবে, এই চেহারা লইয়া কল্পনায় নায়ক হওয়া সোজা। বাস্তবে সোজা আজকাল যে সব নায়ক দেখি থার্ড শেপছে, ওর চেহারা কি খারাপ? নিশ্চয় না। দরকার হলে আমরা চান্দা তুলে নাটক বানাবো, আপনি হইবেন সে নাটকের হিরো। নাটকের নাম হবে আমাদের ম্যাস। আমাদের ম্যাস।